ইতিমধ্যে তামিলনাড়ুর কন্নড়ে আর্মির কপ্টার দুর্ঘটনায় প্রয়াত হলেন সিডিএস বিপিন রাওয়াত, অর্থাৎ চিফ ডিফেন্স স্টাফ বিপিন রাওয়াত। আমরা তার আত্মার শান্তি কামনা করি এবং ফোর্স একাডেমি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে তার আত্মার প্রতি শান্তি কামনা রইল। MI-17 নামক একটি কপ্টার কন্নড়ে যাবার পথে দুর্ঘটনা কবলে পড়ে এবং সেখানেই এই কপ্টারটি ধ্বংস হয়ে যায়। এই কপ্টারে সিডিএস বিপিন রাওয়াত সহ তার নিজ স্ত্রী এবং 10 উচ্চ পদস্থ কর্মচারীরাও কিন্তু এই কপ্টারে ছিলেন। সকলেই কিন্তু আজ আমাদের ছেড়ে এই পৃথিবী থেকে চলে গেলেন। আমরা তাদের শান্তি কামনা করি এবং ফোর্স একাডেমি চ্যানেলের পক্ষ থেকেও তাদের শান্তি কামনা রইল। অবশ্যই তোমরা কমেন্ট বক্সে তোমাদের মতামতটি জানাবে, কেননা সিডিএস চিফ ডিফেন্স স্টাফ বিপিন রাওয়াত আমাদের একজন ভালো স্টাফ ছিলেন, চিফ ছিলেন। তিনি অনেক আর্মির কাজ করেছেন এবং ভবিষ্যতেও ইন্ডিয়ান আর্মির কাজ করতেন। তিনি সর্বপ্রথম ইন্ডিয়ান আর্মির, অর্থাৎ সেনাদের অ্যালকোহল নিষিদ্ধ করেছিলেন, কেননা সেনারা, সেনা প্রধান এবং সেনা কর্মকর্তারা প্রচুর পরিমাণে অ্যালকোহল পান করতেন। তিনি প্রথম নিষিদ্ধ করেছিলেন অ্যালকোহল, তিনি অনেকটাই কম করিয়ে দিয়েছিলেন অ্যালকোহল। তিনি আমাদের অনেক ভালো কাজ করতেন এবং ভবিষ্যতেও তিনি ভালো কাজ করতে যাচ্ছিলেন, কিন্তু তিনি আজ আমাদের ছেড়ে এই পৃথিবী থেকে চলে গেলেন। আমরা তাদের আত্মার শান্তির কামনা করি। অবশ্যই তোমরা কমেন্ট বক্সে তোমাদের মতামতটি জানাবে। জারি রয়েছে। কপ্টারে ছিলেন চিফ অফ ডিফেন্স স্টাফ জেনারেল বিপিন রাওয়াত।